সবাই দোয়া করবেন ওর জন্য, আসলে খুব মায়া লাগতেছে ওর জন্য। ভালো থাকো। তো আসসালামু আলাইকুম গাইস, আজকে মনটা ভীষণই খারাপ, কারণ থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন কী অবস্থা। আসলে কী বলবো, কিছু বলার নেই। আপনারা তো সবাই জানেন যে আমার একটা আফ্রিকান ঘেরে প্যারট অসুস্থ ছিল, ওর বডি শুকাই গেছিলো। তো আজকে প্রায় তিন মাস হয়ে গেছে, তিন মাস হওয়ার পরে আপনার টুকটাক করে হ্যান্ড ফিডিং খাইতো, হ্যান্ড ফিডিং খাইতে 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 তো এই পর্যন্ত আসলো। তো গাইস এখন মোটামুটি অনেক সুস্থ হয়ে গেছিলো। তো সুস্থ হওয়ার পরে তো আজকে কালকে রাত্রে খাওয়াইতে গেলাম, তো হঠাৎ দেখতেছি ও ফিডিং নিচ্ছে না, মানে কেমন একটু ই করতেছে। আমি ভাবলাম যে খাওয়ার মনে খাওয়া উচিত নাই, তো সকালেও আমি খাওয়াইতে আসি, সকালেও খায় নাই। তো বাট দুপুরে, এখন বিকেল হচ্ছে, দুপুরে দেখে গেলাম ভালো, বাট এখন দেখতেছি এসে দেখতেছি পাখিটা মারা গেছে। তো খুবই খারাপ লাগতেছে গাইস, আপনাদেরকে একটু দেখাই কী অবস্থা। গাইস দেখছেন, ও কিন্তু খাবারের বাটির উপরে কিন্তু মরে পড়ে আছে। তো খুবই কষ্ট লাগতেছে গাইস, কারণ বুঝতে পারতেছেন ও কিন্তু অনেক আদরে ছিল। আর কি বলবো, শি ইজ নো মোর, কারণ এটা ফিমেল ছিল, মানে এত কষ্ট করে অনেক দূর থেকে নিয়ে আসছিলাম, রাস্তায় থেকে এটা নিয়ে আসছিলাম, তো মারা গেল আর কি করার, কারণ অনেক অনেক স্ট্রাগল করছে ও। ওকেও আমি বাঁচানোর, মানে ওকে হেলদি রাখার জন্য, বাঁচানোর জন্য যা মানে করার দরকার সব রকমের চেষ্টা করছি, সব রকমের মেডিসিন খাওয়াইছি, অনেক ট্রিটমেন্ট করছি, বাট ও সুস্থ হয় না। বডি দেখছেন, বডিতে কিচ্ছু নাই, ফুল সব কিছু একদম শেষ। তো এখন আর কি করার, একে একটু পুঁতে ফেলাইতে হবে, কারণ নাহলে এর ভিতরে যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটা আমার অন্য পাখিরও ছড়াইতে পারে। আমার পাখির জন্য দোয়া করবেন, কারণ এরকম একটা মরা তো খুবই দুঃখজনক। গাইজ এইখানে ওকে পুঁতে ফেলাবো, কারণ বললামই তো পুঁতে ফেলাইতে হবে, নাহলে এর ভাইরাসটা আমার অন্য পাখির বা হচ্ছে আপনার ওয়েল্ডে যেসব পাখি আছে ওই পাখিরও সমস্যা হইতে পারে, এই জন্য আর কি আরও পুঁতে ফেলাইতে হবে। গাইজ আমাদের গর্ত করা কমপ্লিট, এখন ওকে কবরের মধ্যে রাখতে হবে। সবাই দোয়া করবেন ওর জন্য, আসলে খুব মায়া লাগতেছে ওর জন্য। ভালো থাকো। কিছু বলার নাই আর, সবাই দোয়া করবেন ওর জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।